হ্যালো ফ্রেন্ডস জয় ভয় শঙ্কর আমি গৌতম টিপস বিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে দেখব মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে কীভাবে একটা ইম্পর্টেন্ট ফাইন্ড যেরকম আমাদের রিজিউম হয়ে গেলো বা বায়োডাটা বা কিছু সার্টিফিকেট আমরা কীভাবে স্টোর করে রাখতে পারবো তো চলুন দেখা যাক শুরু করার আগে বন্ধুরা আমার রিকোয়েস্ট যদি এখনও আপনারা টিপস ভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন তো চলুন দেখা যাক কিভাবে আমরা একটা ফাইল আমাদের জিমেলে কীভাবে স্টোর করে রাখবো মোবাইলের মাধ্যমে প্রথমে একটা ব্রাউজার খুলব ধরুন এখানে ক্রম ব্রাউজার আছে বা জিমেল আইডি জিমেল আইডিতে অনেকেরই ইমেল আইডি সেট করা থাকে তো চলুন এখানে জিমেইলে ক্লিক করছি যাদের জিমেল আইডিতে ইমেল আইডি সেভ করা থাকবে তাদের এইরকমই দেখাবে যে অলরেডি ইমেল আইডি ইনবক্সে কী কী মেল এসছে দেখাবে আর যদি আপনার ইমেল আইডিতে জিমেল আইডিতে ইমেল সেট করা না থাকে তাহলে আপনি নর্মালি আপনার ইমেল আইডি দেবেন পাসওয়ার্ড দেবেন আপনার জিমেল আইডি সেট হয়ে যাবে প্রথমে এরকম ইমেল আমাদের ইনবক্স খুলে যাবে কি কি মেল এসছে দেখাবে এইবারে আমাদের ইমেল আইডিতে কীভাবে ফাইল সেভ করে রাখবো নিজের ইমেল আইডিতে দেখব নিচে একদম ডান দিকে কনারে পেন অপশন আছে পেন অপশনে ক্লিক করব। পেন অপশানে ক্লিক করার পরে কম্পোজ মেল চলে আসবে অপশান এইখানে ফর্মে আমার যে মেল আইডিটা আমি যে মেল আইডিতেই মেল করছি সেই মেল আইডিটা দেখাচ্ছে এখানে উপরে দেখাচ্ছে গৌতম একশো বাইশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমার ইমেল আইডি যেটা থেকে আমি ইমেল পাঠাচ্ছি এইবারই টুতেও আমাকে সেম ইমেল আইডি লিখতে হবে মানে আমি যে ইমেল আইডি থেকে মেলটা পাঠাচ্ছি টুতেও সেই ইমেল আইডিটা লিখবেন তো আপনারাও সেম করবেন আপনার যে ইমেল আইডি থেকে আপনি মেলটা খুলেছেন টুতে আপনি সেম সেই ইমেল আইডিটাই লিখবেন যেটা ইমেল আইডি আপনার আছে সেই সেম ইমেল আইডিটাই এখানে লিখবেন ঠিক আছে এইবারই আপনি সাবজেক্ট এবারই মেলটা যে জন্য ধরুন আপনি রিজিউমটা সেভ করছেন তাহলে এখানে সাবজেক্টে রিজিউম দিয়ে দেবেন বা যে জন্য আপনার ধরো কিছু সার্টিফিকেট আপনি সেভ করে রাখতে চাইছেন আমার আপনার ইমেল আইডিতেই তো এখানে সেই রিলেটেড সাবজেক্টে দিবেন এখন ধরুন আমি একটা লগো সেভ করব এখানে আমি লিখে দিলাম নর্মালি লগো ঠিক আছে এবারই কম্পোজ মেলের অপশানে এখানে আপনি এই মেলটা যে পাঠাচ্ছেন তার সম্পর্কে আরও বিস্তারিত লিখতে পারেন এখানে আমি যা কিছু লিখে দিচ্ছি একটা জাস্ট দেখানোর জন্য এবারে উপরে যাবেন অ্যাটাচ মেল অ্যাটাচ মেলে আপনি ফাইল অ্যাটাচ করবেন ধরুন আপনার রিজুমটা কোনো ফাইল আছে বা কিছু সার্টিফিকেট আছে অ্যাটাচে গিয়ে আপনি ফাইলটা সিলেক্ট করবেন অ্যাটাচে ক্লিক করলেন অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন এইবারই অপশান এসে যাবে আপনি কোন ফাইলটা অ্যাটাচে রাখতে চাইছেন ধরুন আপনি আমি এখানে আমার টিপস ভিউর লগোটা আমার ইমেল আইডিতে ইমেল আইডিতে রাখতে চাইছি তাহলে অ্যাটাচে গিয়ে টিপস ভিউর লগোটা সিলেক্ট করলাম আমার অ্যাটাচমেন্টে টিপস বিউর লগোটা এসে গেল। এইবারই সেন্ড অপশানে যাব সেন্ড অপশানে গেলাম এবারে কি হয় দেখুন আমার সেম ইমেল আইডিতে আরেকটা মেল এসে গেছে এখানে লেখা আছে দেখুন মি আর লগো মানে আমি আমার ইমেল আইডি থেকে আমার ইমেল আইডিকেই আমি মেল করলাম তাতে অ্যাটাচমেন্টে আমার যে যে ফাইল দরকার সেই ফাইলগুলো আমি অ্যাটাচ করলাম তাহলে আমার ইনবক্সে আমার ইমেলটা সেভ হয়ে গেলো এইখান থেকে আমি ম্যানেজ করতে পারি এই ফাইলটা আমি রাখতে পারি যে কোনো মেলে তাহলে এইখান থেকে আমি যে কোনো ফাইল ধরুন আমি আমার এই লগোটা কাউকে পাঠাবো তাহলে আমাকে আবার নতুন করে ফাইল খুঁজে কোনো জায়গা থেকে ফাইলটা নিতে আবার যেতে হবে না আমি শুধুমাত্র আমার মোবাইল থাকলে মোবাইলে আমি যদি সেভ করে রাখে রাখি আমার এই ফাইলটায় আমার জিমেলে এইখান থেকে ফরওয়ার্ড করব কিভাবে করব দেখে নেব তাহলে এই ইমেলটা আমি খুলব এইমেলটা খোলার পরে এইখান থেকে জাস্ট কি করব আমি আমার এই ইমেলটা খুলব এখান থেকে জাস্ট ফরওয়ার্ড করে দেবো ইমেলটা খুলব আর ফরওয়ার্ড করে দেবো এই যে এইখানে নিচে ফরওয়ার্ড অপশান আছে ফরোয়ার্ড করবো এবারে যাকে আমার পাঠানোর থাকবে তার ইমেল আইডিটা এখানে লিখবো তাহলে তার কাছে আমার রিজিউমটা সরাসরি পৌঁছে যাবে আমাকে অন্যভাবে কোনো কিছু করার দরকার নেই তাহলে একদম ইজি স্টেপ স্টেপগুলো একদম ইজি আছে আপনি দেখলেও আপনি আপনার নিজের ইমেল আইডিতেই আপনার রিজিউম বা কোনো সার্টিফিকেট আপনি ইজিলি স্টোর করে রাখতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করুন বন্ধুদেরকে শেয়ার করুন আর এখনও যদি আপনারা টিপস ভিউ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ টিপস ভিউ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন জয় হিন্দ বন্দে মাতরম